আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার বিরতির পর আপনাদের প্রিয় অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সুদীয় দর্শকবৃন্দ আমরা জানতে পারলাম যে কিছু প্রতিবন্ধকতা আছে যেগুলি আমাদেরকে সুন্নত মানতে দিচ্ছে না সুন্নতের পথে পাহাড় হয়ে দাঁড়িয়েছে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে পার্টিশন হয়ে দাঁড়িয়েছে সেগুলি আমরা আস্তে আস্তে চিহ্নিত করছি এবং সমাধানের জন্য আমরা উদ্বুদ্ধ হচ্ছি সুদীয় দর্শকবৃন্দ এ পূর্বে আমরা বলবো যে একটা বড় অন্তরায় আমরা দেখছি সেটা হচ্ছে সহি প্রমাণ আমাদের কাছে আছে কিন্তু আমাদের জ্ঞান সেটাকে মানছে না যুক্তি সেটাকে মানছে না দর্শন সেটাকে স্বীকার করছে না এই দর্শনের দুহাই দিয়ে মানে আকলকে জ্ঞানকে অগ্রাধিকার দিয়ে কোরআন ও হাদিসকে এইভাবে অবজ্ঞা করা যাবে কি জানাব ডক্টর মুসিদুল সাহেব কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যে ধারণা সেটার নাম জ্ঞান নয় এটা হলো একটা কনসেপ্ট বলা হয় এটাকে কনসেপচুয়াল নলেজ এটা ধারণা তারও একটা হল অ্যাবসোলেট নলেজ একটা নির্ভুল যেটাকে বলা হয় নিখোঁজ জ্ঞান সেটা হলো যেটা ভুল ধরা সম্ভব নয় সেটা কোরআন মুসুন্নার জ্ঞান শেখুল ইসলাম তাই মেয়া একবার স্পষ্ট হয়ে তার দর অত আর ওদের নাকল বিরাট বই এগারো বারো খন্ডে বই এই ধরো কোরআন হাদিসের বিরুদ্ধে যদি কোনো আঁকলে কোনো কিছু দাঁড়ায় যায় সেটার ফতো আর কি হবে তিনি সরাসরি বলছেন যদি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কোনো কিছু দাঁড়াইতে চেষ্টা করে রিমাবানহ সাথে সাথে ধরে নিতে হবে বাতিল হতেই পারে না আর সত্যিকারের জ্ঞান যদি থাকে লাই সত্যিকারের জ্ঞানের বিরুদ্ধে লাই ও আয়ুজ হলকে না জি সত্যিকার জ্ঞান তার মধ্যে কুরআন হাদিসে যাবে না কারণ আল্লাহ বলেন ওয়া তাম্মা কালিমাতু রব্বিকা সিদ্ক ওয়া আল্লাহ জাযাকাল্লাহ এবং সুন্নাহর মধ্যে যা আছে সেটা সিদ্ক এবং শততায় পরিপূর্ণ আর এর বাহিরে যাচ্ছে থাকবে সেটাকে আমরা অভ্রান্ত বলতে পারি না না জি জি আর যত অভ্রান্ত একবার নিষ্কলুষ মানে তুরন্ত বিধান কুরআনের ও সুন্নাহর মধ্যে আছে কাজে অ্যাবসলিউট ট্রুথস এই ক্ষেত্রে আমরা হয়তো বলতে পারি মানুষের বিবেক কোনদিন দিতে পারে না আর কেন না এ সম্পর্কে আমরা একটা যুক্তিও বলতে পারি যে দেখুন যে আপনি ওই যে তাকাচ্ছেন পাঁচ কিলোমিটার দূরে আকাশটা মাটিতে লেগে গেছে তা আপনি আমি আমাদের চোখ বিবেক অনেক সময় ভুল ফয়সলা দিচ্ছে ভুল সিদ্ধান্ত নিচ্ছে এমনকি যে মুসলিম জাহানের খলিফা অমর ইবনুল খাতাবাজি আল্লাহ

কোন প্রশ্ন আসে না যখনই যেমন উমর রাজন সরাসরি পেয়ে গেলাম দলিল গ্রহণ করলাম তার মতো ব্যক্তি আল্লাহ কিন্তু আলী রাজি যেটা বলেছেন জি আকলের উপরে যদি শরীর নির্ভরশীল হতো

শন্দে এর উপরে ভিত্তি করে সত্যকে ছেড়ে দেওয়া এর যুক্তিকতা কি আছে কোরানে কারে বহুত জায়গায় এসেস হকের কথা ইন্না হাযা লাহুআল কাসাসুল হক ঈসা আলাইহিস কাহিনী মনে আছে এইটাই হলো সত্য কথা জি হাক কোরআন হলো হক জি রাসুল এর সহিহ জি সেখানে সন্দের কোনো অবকাশ নেই সন্দের মাধ্যমে ইবাদত কবুল হয় না এখানে তিন প্রকার বলেছে রিয়েলিস্টিক এগোনিস্টিক থিস্টিক

বিভিন্ন জায়গায় আমি বলে থাকি বুঝা দেখি একটু চিন্তা করি অমকের কাছে শুনলাম এটার নাম ইমান নয় এটাই রাইট বিপরীত সেটা রাইট নয় সন্দেহ প্রবণতা থেকে আমাদের বিশ্বাস করে জি 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 শুনেছি জেনেছি যারা সত্য জানেন অথচ পারিপার্শ্বিক কোন কারণে হোক অথবা দেখা যাচ্ছে যে দুনিয়ার কোন লোভের কারণে হোক এই যে নিরবতাটা এই নিরবতার কারণে সেখানে দেখা যাচ্ছে সন্ন্যত পিছিয়ে পড়ে যাচ্ছে এবং বেদাপের জাগরণ হচ্ছে এই প্রসঙ্গে একটু আলোকপাত করবে কি হকটা প্রকাশ হওয়ার ক্ষেত্রে এটা একটা বড় প্রতিবন্ধক প্রতিবন্ধক এতে কোনো সন্দেহ নেই কিন্তু এ সমস্ত আলেমদের সংখ্যা খুব কম বেশি নয় কারণ হলো যিনি হক জানবেন তিনি হক বলারই চেষ্টা করবেন কিন্তু এই এনাদের সংখ্যা আবার আরো কম বেশি কম আর কি যারা হকটা জানেন এবং হকটা প্রচার করেন তাদের সংখ্যা তো কম

তিনি ছেলেকে সাথে নিয়ে বাগদাদে আসলেন ছেলেকে বসিয়ে দিলেন মসজিদের মেম্বারের সামনে আর নিজের বসলেন মসজিদের বারান্দায় বাগদাদের মসজিদে নামাজ শেষ হওয়ার সাথে সাথে বলছে মা হুয়াল কোরআন ইয়া ইয়া বুনাইয়া

বানাওয়ট কথাগুলি এনে রসুলের নামে বানিয়ে দিয়ে যেটা মানুষ চলছে এবং এর উপরে আমাদের হাতে সময় নাই বিদায় নিতে হচ্ছে আমি সঙ্গে আপনাদেরকে বলবো যে আমরা অজ্ঞতা দূর করি আমরা প্রবৃত্তি পরায়ণ থেকে মুক্ত হই আমরা শহীদ শহীদুলির উপরে অগ্রাধিকার দিই এবং বাপদাদা রসুন পিছনে ফেলে দিই সাথে সাথে আমরা প্রমাণকে দলিলকে অগ্রাধিকার দিই আকলকে নয় এবং আমরা সকল প্রকার সন্দেহের দূর থেকে মুক্ত থেকে সুদূর ইমানের উপরে কায়েম থাকি এবং সত্য বলার চেষ্টা করি